নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা গরিব ও খেটোখাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আপনারা টিনের ঘর বা কাঁচা ঘরে বসবাস করে থাকেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবারে কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটোখাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে বাড়ি তৈরি করার জন্য 1,49,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। এছাড়া বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পেয়েছিলেন, কিন্তু এবারে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে এই বাড়ি তৈরি করার টাকাটা দেওয়া হবে। আর এই প্রকল্পের কথা কিন্তু ভোটের আগেই বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখানে দেখুন, হেডলাইনে বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আবেদন করলেই বাড়ি তৈরি করার জন্য 1,49,000 টাকা পাবেন। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের বাড়ি তৈরি করার জন্য এই 1,49,000 টাকা দিয়ে সাহায্য করা হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটা আলি ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানব যে এই আবাস প্লাস যোজনাতে আপনাদের কত টাকা করে দেওয়া হবে। তো বলা হয়েছে যে আবাস প্লাস যোজনায় আপনারা নতুন বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন 1,30,000 টাকা, এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর আবাস প্লাস যোজনাতে যাদের নাম থাকবে তাদেরকে মোট 3টি কিস্তিতে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা, আর তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে সেই সাথে যদি আপনার কাছে একটি জব কার্ড থাকে তাহলে আপনি আরও পেয়ে যাবেন 19,000 টাকা, অর্থাৎ আপনারা মোট পাবেন 1,49,000 টাকা। তো এবার জানবো যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে এই যোজনাতে নিজেদের নাম নথিভুক্ত করতে বা ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি হলো আধার কার্ডের জেরোস্কপি, ভোটার কার্ডের জেরোস্কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরোস্কপি, আর পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। তো এবার জানবো যে এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন। তো বলা হয়েছে যে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনারা আবেদন করতে পারবেন না। তার কারণ হলো, যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যেই পঞ্চায়েত আধিকারিকরা এসে তুলে নিয়ে গিয়েছে, আগে সেই সমস্ত পরিবারগুলিকে সরকারি ঘর দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত পরিবারদের ছবি তোলা হয়েছে তাদের সবাইকে আগে ঘর দেওয়া হবে, তারপর আবার নতুন করে পরবর্তী সময়ে আবেদনের প্রক্রিয়া চালু করা হবে। তো এবার জানবো যে আবাস প্লাস তালিকায় আপনাদের নিজেদের নাম আছে কিনা সেটা কীভাবে চেক করবেন। তো বলা হয়েছে যে আবাস প্লাস তালিকাতে আপনার নাম আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে আবাস প্লাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্টটা